সৃজনে উন্নয়নে বাংলাদেশ এই স্লোগান নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা 2018 উদযাপিত হয়েছে। 30 অক্টোবর মঙ্গলবার এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে বটমূলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, সহকারী কমিশনার ভূমি সুভাষিস ঘোষ, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া ও জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক সহ কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা। একই দিন টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন উপলক্ষে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর মতলব উত্তর প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।